নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, ভয়েস অফ রেডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করতে যাচ্ছি আজকের প্রভাতী শিরোনামা। আজ 2021 সালের আগস্ট মাসের 18 তারিখ বুধবার। বাংলায় লিখিত 1943 সালের ভাদ্র মাসের পয়লা দিন। দিনটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির অনুসারে বছরটি 230 সংখ্যক দিন। বছরটি শেষ হতে আজকের দিনটির থেকে মোট 135 সংখ্যক দিন বাকি আছে। আজকের দিনটির সূর্যোদয়ের সময় হল সকাল 5:16:07 এবং সূর্যাস্তের সময় হল বিকেল 6:04:55। একটি ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান, কথাটি বলেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। প্রিয় শ্রোতা বন্ধু, চলুন আজকের এই তারিখে ইতিহাসে ঘটা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে জেনে নিই। আজকের দিনটিতে ভারতের প্রথম মহাবিদ্যালয় কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। 1864 সালের আজকের দিনটিতে হেনরি ডুরান্টের নেতৃত্বে সমাজ সেবার জন্য আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস প্রতিষ্ঠা করা হয়েছিল। 1951 সালের আজকের দিনটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রকাশ করা হয়েছিল। 2004 সালের আজকের দিনটিতে অ্যাথেন্স অলিম্পিক শুটিংয়ে ভারতের রাজ্যবর্ধন সিং রাথোরে রূপের পদ লাভ করেছিল। 2000 সালের আজকের দিনটিতে অভিনেতা, গল্পকার, চলচ্চিত্র পরিচালক, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ লক্ষ্মণ চৌধুরীর মৃত্যু হয়েছিল। 1945 সালের আজকের দিনটিতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোসের ফর্মোসা দ্বীপের কাছে হওয়া বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বলে ধরা হয়। 1900 সালের আজকের দিনটিতে ভারতীয় কূটনীতিবিদ এবং রাজনৈতিক নেত্রী বিজয়লক্ষ্মী পণ্ডিতের জন্ম হয়েছিল। 1880 সালের আজকের দিনটিতে ভারতের হিন্দু যোগী এবং আধ্যাত্মিক নেতা স্বামী নিগমানন্দের জন্ম হয়েছিল। 1850 সালের আজকের দিনটিতে ফার্সি ঔপন্যাসিক বালজাকের মৃত্যু হয়েছিল। 1988 সালের আজকের দিনটিতে আবাহন যুগের গল্পকার দীননাথ শর্মার মৃত্যু হয়েছিল। অবশেষে প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আজকের দিনটি যেন শুভ এবং মঙ্গলময় হোক এই মনস্কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।